আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঢাকা দোহানবাবগঞ্জের সর্ববৃহত্তম মাছের আড়ত বান্দুরা থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন এই হাটে ইলিশ মাছ অনেকটাই সস্তায় বিক্রি হয়, চাঁদপুরে ইলিশ। এখানে প্রতিদিন সকালে চাঁদপুর থেকে ইলিশ মাছ চলে আসে আর এখান থেকে কিন্তু ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি হয়ে থাকে। তো আজকের ভিডিওতে দেখবেন যে আজকে 28শে অগস্টে ইলিশ মাছের দাম কেমন রয়েছে, কোন সাইজেরটা কত দাম বিস্তারিত জানবেন এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আর যাদের পদ্মার অরিজিনাল ইলিশ মাছ সহ আইর মাছ, রিটা মাছ, বাগের মাছ প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। 750 টাকা না? এই যে 750 টাকা, 750 টাকা, 750 টাকা আপডেট। দাম কি, কত দাম? 750 টাকা। বিক্রি হলো দেখেন কি দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। গাড়ি আহে না নাকি? গাড়ি আহে না, গাড়ি আহে না দেখে দাম বেড়ে গেছে। 800 টাকা করছে। হাই দাম মাছের, অনেক দাম মাছের, গাড়ি আসতে পারে না সেজন্য। ৮৯০, মাছের দাম কি চাষ আগে চেয়ে বাড়ছে না? দুটাই কেজি মানে কিনাই কত হয়েছে আপনি? 1200 কিনে। আর এটা হাতে নেন, এটা ছবি তুললে নিয়ে যাই।
এটা কয় কেজি সাইজ? দেড় কেজি সাইজ, দেড় কেজি সাইজ। এটা কত ভাই? কত? বাইশো, দেড় কেজি বাইশো, সাতশো পঞ্চাশ টাকা করে আপনি সাড়ে সাত কেজি। মাছের দাম চড়া সাতশো বিশ টাকা করছে, তিনটায় কেজি